তুই তো 60 কেজি হই তোমার কি করে এখানে ও মাই গড খুবই মজা লাগতেছে আর খুবই এদিকে রাস্তাটা কিন্তু অনেকই খারাপ আর কি কয়েকবার ওই মেঘালয় ফুলবাড়ি আছে তো ফুলবাড়ি পাওয়া যাবো তো ছোটমোটো একটা সিটি আর কি ও মাই গড ফাইনালি ফুলবাড়ি পেলাম ঈদগাহ মুবারক ওই তুই তো 60 কেজি হই তুই তো 60 কেজি এরকম না তুই তো নামলি গাড়ি এমন হবে শান্তি ভালো বুঝাইনি জানো আপু আরে তো ড্রাইভার হাই কি স্ক্রু ড্রাইভার বেবকুফ ইতনা গাড়ি ঘুমানে কা দেখো ভাই সামনে দিকে আছে গাড়িটা এলো একদম মনে হয় বন্ধুর গুলি এবার সামনে দিকে আসবে ওই গাড়ির চিন্তা তো তাহলে কি তো গাড়ি গাড়িতে ওই চিন্তা আমার চিন্তা করবো হ্যাঁ হ্যাঁ আপু সামনে কিন্তু আমাদের যেটা ধুপড়ি টু ফুলবাড়ি যেটা ব্রিজ আছে ধুপড়ি টু ফুলবাড়ি যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে উপর দেওয়া কিন্তু আমি যাওয়ার চেষ্টা করিনি তো আমি যাওয়ার চেষ্টা করবো যাইতে পারি কিনা নাই তো একটু কিন্তু হ্যালো আপু কি করো এখানে তো একটু এখানে বোধহয় পারমিশন নাই দেখেন যেমন তো তারপরে দেখেন এখানে কিন্তু দেখেন আমাদের আসাম পুলিশ কিন্তু এখানে চেক ইন করে আছে তো তার মানে দুইটা এখানে কিন্তু দুটো স্টেশন আছে একটা আছে তার স্ট্যান্ড তো দেখি এখন আমরা এখানে বাইকটা পার্কিং করবো বাইকটা পার্কিং করার পরে তো এখানে থেকে পারমিশন নিতে হবে কাম করে তাই দুই না নাই তো অ্যাকচুয়ালি মনে হয় যাওয়ার রুল নাই তার মানে যে কটা বাইকগুলো আর কি লাইন লাগছে তো তার জন্য আমরা এখানে বাইকটা পার্কিং করলাম তো বাইকটা পার্কিং করার পরে তো তারপরে ওখানে আমরা যাবো লাহানে যাই না শুনবো আর কি যাবে দিব না ভাবছিলাম যে আমরা যাবো কিন্তু যাইতে দিব না তো আমরা সব এখন ঘুরে 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 ও দাদা এ দাদা টাইম নষ্ট করে লাভ নাই ও তো দেখেন সব মানুষ খালি এই জায়গায় মনে হয় খারাপ দিচ্ছে তো তাও কিন্তু যাইতে দেখে না তো ওই যে দেখেন কাঠ শুকর দিচ্ছে তো কাঠ শুকর আছে শুকরার পর এখন গেট খুলে দেবে তারপর এখন যাবো আর এমনি যত মানুষকে সবসময় খারাপ রয়েছে নিয়ে যাবে নিজে তো দাদা দিতে হয় না আর আমার দাদা মেটাইছিলাম তো আমরা যেহেতু কাঠ নেন অ্যাকচুয়ালি এমনি কাঠ লাগে না তো যে আসাম পুলিশ যেমন দুইটা আছে একটা পুলিশটার আছে একটা যেমন তার অ্যাসিস্ট্যান্ট আছে তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেঘালয় এরিয়া তো এমনি এমনি খাবার দাদা তো ওই ভাইটা ওকে দেখি যাবার জানি আসলে যাবার জানা তো আমার যেমন উপহার দেওয়া লাগবো তো যেহেতু প্রোগ্রাম করছি তো ওর মধ্যে দাম হয়